বাংলা টাইগার্স বনাম টরন্টো ন্যাশনাল ম্যাচ শেষে সাকিব আল হাসান যখন দর্শকদের আবদার পূরণ করতে গ্যালারির কাছে গিয়েছিলেন, তখন এক বাংলাদেশি কানাডিয়ান দর্শক সাকিবকে দেখে বলছিল, চোখে না হয় কম দেখো, বিবেকটাও কি গেছে? সাকিব প্রশ্নের জবাবে উত্তর দেয়, আপনি দেশের জন্য কি করেছেন? দর্শক বলে, আমি তো এমপি না, আমি আমার পরিবারের খেয়াল রাখি। সাকিব আবারও বলেন, আপনি দেশের জন্য কি করেছেন? দর্শক বলে, পদত্যাগ করেন নির্লজ্জ। অন্য একটা দেশে এমন অপমান হয়তো সাকিবের সহ্য হয়নি। এরপর একজন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান পুলিশকে সাকিব ডেকে বলেন, আপনারা কিছু করতে পারবেন না? অর্থাৎ ওই দর্শকের এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়ার কথা বোঝালেন সাকিব আল হাসান। এখন প্রশ্ন হচ্ছে, সাকিবের না হয় কথাগুলো গায়ে লেগেছে, কিন্তু কথাগুলো কি মিথ্যে বা অযৌক্তিক? কিছুদিন পূর্বেই তো মেজর লিগ ক্রিকেট চলাকালীন বাংলাদেশি কিছু ছাত্রছাত্রী সেখানে ব্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিল, যেখানে লেখা ছিল সাকিব লজ্জাহীন, সাকিব দালাল, এ ধরনের কিছু। মূলত সাকিবের প্রতি বাঙালিদের এত ক্ষোভ থাকার কারণ হচ্ছে, যেখানে সবাই ছাত্রছাত্রীদের মৃত্যুতে শোকাহত, সেখানে সাকিব ছাত্র আন্দোলন নিয়ে মুখই খোলেননি। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, দর্শকের কথাগুলো কি যুক্তিগত ছিল? অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে যাবেন।